হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে একটা নতুন অ্যাপ্লিকেশান নিয়ে চলে এসেছি, যে অ্যাপ্লিকেশানটা আপনাদের খুব দৈনন্দিন জীবনে খুব আপনাদের সাহায্যফুল হবে। তো আপনার ফোনটা যদি অনেক পুরানো হয় বা র্যাম কম, যেমন প্রসেসর ঠিকঠাক ভালো না, অনেকে অ্যাপস ইনস্টল করতে পারেন না, তো এই অ্যাপসটা আপনার অনেকটাই সাহায্য করবে। তো বন্ধুরা, অ্যাপসটি হলো ওয়াল ইন ওয়ান, মানে আপনারা একটা অ্যাপসের মধ্যে সারা, মানে প্রতিটা অ্যাপ্লিকেশান যা যেগুলো আপনার দরকার দিন জীবনে আপনাদের দরকার, যেমন শপিং অ্যাপ্লিকেশান, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশান, তারপর এরকম বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান আপনাদের যেগুলো দরকার, সেগুলো আপনারা সেই একটা অ্যাপ্লিকেশানে আপনারা সব অ্যাপ্লিকেশানগুলো পেয়ে যাবেন। বন্ধুরা, ওই একটি অ্যাপ্লিকেশানের মধ্যে প্রচুর অ্যাপ্লিকেশান আছে, তো আমি আস্তে আস্তে দেখাবো, সেগুলো আপনারা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে কত সাহায্যফুল আপনাদের হতে পারে অ্যাপসটা। যাদের পুরনো ফোন আর যাদের ভালো ফোন, তারা তাদের জন্য আরও ভালো হবে, কারণ আরও অ্যাপস, আরও কিছু গেম ফেম ইনস্টল করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ওই অ্যাপসটা আপনাদের এতটাই সাহায্য করবে, মানে একটা অ্যাপসে আপনারা সারা সব কিছু, সমস্ত রকমের সব কিছুই অ্যাপস পেয়ে যাবেন একটা অ্যাপসের ভিতরে। আর অ্যাপটা এক্সট্রা অ্যাপসটার সাইজটাও খুব কম, 5 MB মতো। তো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং পাশে আসা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন ঠিক ক্রিন্তল ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে আছি ক্রিন্তল। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, অ্যাপসটির নাম হলো স্মার্ট কিক, আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন, বা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি অ্যাপসটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পরে আপনারা সার্চ বারে লিখবেন স্মার্ট কিট। তো স্মার্ট কিট লেখার সঙ্গে সঙ্গে যে ফার্স্ট অ্যাপ্লিকেশানটা আপনারা পাবেন, অ্যাপ্লিকেশানটার ইন্টারফেস কিছুটা এইরকম, তো আপনারা এখান থেকে ইনস্টল করবেন। তো আনইনস্টল করা আছে, তো আমি সরাসরি ওপেন করছি এখান থেকে, তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পরে ফার্স্ট ইন্টারফেস আপনাদের এরকম চলে আসবে, আপনাদের সাইন আপ করতে হবে না, কিছুই করতে হবে না, ফার্স্ট ওপেন করার সঙ্গে সঙ্গেই চলে আসবে। এখানে দেখুন কী আছে, ফাইল ম্যানেজার আছে, কাটার আছে, নোট আছে, ট্যান্সেলেশান আছে, প্রচুর সমস্ত প্লাস লাইট আছে, ক্লিন মাস্টার আছে, ক্যালকুলেটার আছে, তো এমন ব্রাউজার আছে, এরকম অনেক কিছুই, অনেক কিছুই, সব রকমের অ্যাপস আছে এখানে, যেমন কম্পাসও আছে, সব রকমই আছে, যেমন ব্যাটারি সেভার আছে, তারপরে আপনাদের ভয়েস রেকর্ডার আছে, প্রুফ স্ক্যানার আছে, এরকম অনেক অনেক অ্যাপ্লিকেশান আছে, অনেক প্রচুর অ্যাপ্লিকেশান আছে, সেগুলো আপনাদের প্রচুর সাহায্য করবে আপনাদের প্রতিদিনের। ভাইব্রেশন মোড আছে, প্রচুর প্রচুর অ্যাপ্লিকেশান আছে। তো বন্ধুরা, এখানেই শেষ না, আরও আছে অ্যাপ্লিকেশান। তো দেখতে পাচ্ছেন উপরে 3 ডট আছে, তো 3 ডটে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার প্রথমেই দেখবেন এখানে অল সোশ্যাল মিডিয়া বলে একটা অপশান আছে, অল সোশ্যাল মিডিয়ায় আপনারা ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা, যতগুলো সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো এখানে, ফেসবুক, টুইটার, ইউটিউব, গুগল প্লাস, সব কিছুই, সব কিছুই, অনেকগুলো তো আমিও জানি না যেগুলো কী ব্যবহার, তো সব রকমের সোশ্যাল মিডিয়া মিডিয়া আপনারা এখানে পেয়ে যাবেন। কোথাও যাওয়ার দরকার নেই, অন্য বাড়তি কোনো অ্যাপস আপনাদের ইনস্টল করার দরকার নেই, এখান থেকে আপনারা সব পেয়ে যাবেন। আশা করছি ভালো লাগছে অ্যাপসটা কালেকশান করে, আমি অনেক কালেকশান করে অ্যাপসটা বার করলাম আর কি। তো তারপর বন্ধুরা আবার 3 ডটে ক্লিক করবেন, তারপরে এখানে দেখবেন অল শপিং বলে একটা অপশান আছে, অল শপিংয়ে ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে দেখুন ফ্লিপকার্ট, অ্যামাজন, এখান থেকে সব রকমের শপিং অ্যাপ্লিকেশান বা ওয়েবসাইট বলতেও পারেন, সব কিছুই এখানে আছে, আপনাদের আলাদা করে কোথাও যাওয়ার দরকার নেই, কোনো অ্যাপ্লিকেশানও ডাউনলোড করার দরকার নেই, আপনারা সব এখান থেকে পেয়ে যাবেন। আশা করছি এখান থেকে আপনারা সবাই সব কিছুই পেয়ে যাবেন। তো বন্ধুরা, অনেকেই নিউজ পড়তে ভালোবাসেন, তা তাদেরও জন্য এই অ্যাপ্লিকেশানের সাহায্যফুল হবে, যেমন 3 ডটে ক্লিক করবেন আবার ফের। তো এখানে দেখুন অল নিউজ বলে, অল নিউজ বলে একটা অপশান আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে দেখুন যতগুলো নিউজের অ্যাপস আছে, যতগুলো আপনারা ফোনে ইনস্টল করে রাখেন নিউজ, শুধুমাত্র নিউজ পড়ার জন্য বা দেখার জন্য, এখান থেকে সেই সব কিছুই আপনারা পেয়ে যাবেন একটা অ্যাপ্লিকেশানের মধ্যে। অ্যাপটা এত ছোটো, তবু এত কিছু এই অ্যাপসটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আশা করছি বন্ধুরা ভালো লেগেছে অ্যাপসটা আপনাদের, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অ্যাপসটা একবার ইনস্টল করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন। তো বন্ধুরা কমেন্ট করে বলতে ভুলবেন না অ্যাপসটি আপনাদের কেমন লেগেছে,
আর এরকম ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য গুড বাই। আর হ্যাঁ, ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, সেটা ক্লিক করবেন এবং পাশে আসা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য গুড বাই। Close till I get up, time is barely on our side.